করলে অন্তত একটুকু বুঝতে পারে যে এই ছেলেটা, যদি আমি লাল সবুজের কথা বলি, নিয়মিত লাল সবুজে কাজ করছে, সমস্ত যে কাজগুলো লাল সবুজ করে সেই কাজগুলো করছে, সেই ছেলেটাকে দিয়ে আর যাই হোক র্যাঙ্ক হবে না। এই সে ইউনিভার্সিটি গেলে পর সে ছোট ভাইটাকে ডেকে এনে মারবে না, এটা শিওর। সে জঙ্গিবাদীতে হবে না, ইনভলভ হবে না। টিমওয়ার্ক করা যায়, কিভাবে যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ মাধ্যমটা বা দক্ষতাটা বাড়ানো যায়, এখানে অনেক মানুষ ব্যক্তিরা ছিল, ট্রেনার ছিল, যারা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। আর এখানে কাজকর্ম আমার খুব ভালো লেগেছে, যার কারণে আমি এদের সাথে, মানে এই সংগঠনের সাথে যুক্ত হতে চাই। খুবই ভালো একটা অভিজ্ঞতা ছিল লার্ন টু লিড। এটা আসলে খুবই একটা নামটার মধ্যে একটা ভালো একটা ব্যাপার আছে যে আসলে বলে দেয় আমরা আসলে লিডারশিপ শিখতে এসেছিলাম, এবং আসলে লিডারশিপের পাশাপাশি কিছু লাইফ স্কিল, অর্থাৎ কীভাবে একজন ভালো মানুষ হতে হবে, কীভাবে মানুষের সাথে কমিউনিকেট করতে হয়, এফেক্টিভলি কমিউনিকেট করা যেটাকে বলে, তো এটা শিখতে পেরেছি এবং খুব ভালো কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে। এবং আমাদের বিশ্বাস যে এই প্রশিক্ষণের মাধ্যমে তারা তাদের নেতৃত্বের অনেক বেশি বিকাশ করতে পারবে, এবং আমরা চাই আরও আরও তরুণ সব ভালো কাজগুলোতে যুক্ত হোক, তাদের নেতৃত্বের আরও গুণাবলীগুলো আরও বাড়ুক এবং প্রত্যেকটা ক্ষেত্রে তারা সফল হোক।